পাঠক দর্শক, বনিক বার্তার নিয়মিত আয়োজন বনিক বার্তার নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বজ্রুল আলম। প্রতিদিনকার মতো আজও আমরা বনিক বার্তায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের বিশ্লেষণ ধর্মী আলোচনা করব। আজ যে প্রতিবেদনটি নিয়ে আমরা আলোচনা করব তার শিরোনাম ছিল ব্যাংক আমানতের বরফ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে অপ্রদর্শিত আয়। এই প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী হাসান আদনান। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। হাসান আদনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ বজ্রুল। আমরা যে প্রতিবেদনটির শিরোনাম ছিল আমাদের যে ব্যাংক আমানতের বড় প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে অপ্রদর্শিত আয়, আসলে আমরা এই কিসের ভিত্তিতে এই প্রতিবেদনটি করলাম সেই প্রসঙ্গে একটু বলুন। বজ্রুল আলম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে বণিক বার্তার সকল পাঠক এবং দর্শককে বণিক বার্তা নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে প্রতিবেদনটি লিখেছি যে ব্যাংক আমানতের প্রবৃদ্ধিতে অপ্রদর্শিত আয়ও বড় ভূমিকা রাখছে। আপনি জানেন যে বর্তমান বিগত প্রায় দেড় থেকে দুই বছর প্রায় হতে চলল আমাদের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে একটি অর্থনৈতিক বিপর্যস্ত পরিস্থিতি ছিল এবং সেই সময়ে আমরা দেখেছি যে আমাদের অর্থনৈতিক চাকা একেবারে স্থবির ছিল, আমাদের কর্মসংস্থানে ছাঁটাই হয়েছে প্রচুর এবং একই সঙ্গে যারা ছাঁটাই হয় নাই অনেকের বেতন কর্তন হয়েছে এবং দেশের সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকার জন্য যতগুলো উপকরণ দরকার একটা উল্লেখযোগ্য অংশেরই একটি বড় ধরনের স্থবিরতা ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা সবাই মনে করে যে অর্থনৈতিক চাকা যখন স্থবির এবং অনেকেই তো তাদের সঞ্চয়ও ভেঙে খেয়ে ফেলছে এবং এরকম আমরা ওই সময় রিপোর্ট করেছি, ব্যাংকাররা বলেছেন যে অনেকে এফডিআর ভেঙে ফেলতেছে, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে ব্যাংকে আসলে একটি অস্বাভাবিকভাবে আমানতের একটা বড় উল্লম্পন হয়েছে। যেমন 2017 সালে বা 2018 সালের কথাও যদি আমরা বলি যে ওই সময় তো স্বাভাবিক একটি অর্থনৈতিক পরিস্থিতি ছিল, তখন আমাদের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ছিল 9% ঘরে, কিন্তু কোভিড কালের এই সময় এটা 14% বেশি। তো তাহলে কেন? এটি নিয়ে আসলে উদ্বেগ ছিল, অনেকেরই অনেক ধরনের বক্তব্য ছিল এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক একটি গবেষণা করেছে যে কেন আসলে কোভিড কালের এই সময়ে যে আমানতের উচ্চ প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিতে সেই যে গবেষণা করেছে সেই গবেষণার অনেকগুলো ফাইন্ডিংস আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের যে অপ্রদর্শিত অর্থ আয়কর রিটার্নের মাধ্যমে আবার রেকর্ড সংখ্যক প্রায় 20,000 কোটি টাকার বেশি অর্থ আমাদের বোধ হয়েছে, সেই অর্থ আসলে ব্যাংকিং খাতে আসার কারণে ব্যাংক খাতে আমাদের একটা উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। আপনি বলছিলেন যে একটি গবেষণার ভিত্তিতে আসলে এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে সরকার যে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগটা দিল সেই সুযোগটা আসলে আমানতের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এই গবেষণায় কি শুধু একটি কারণই বলা হয়েছে না আরো কিছু কারণের কথা বলা হয়েছে? গবেষণায় অনেকগুলো কারণই বলেছে, যেমন বাংলাদেশ ব্যাংকের গবেষণা থেকে যদি আমি বলি, সেখানে তারা বলেছে যে কোভিড কালের যে অর্থনৈতিক পুনরুদ্ধার, অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য সরকার প্রায় 1,35,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এবং এই 1,35,000 কোটি টাকার একটি উল্লেখযোগ্য অংশ, মানে আমি যদি বলি যে প্রায় 90% অর্থ প্রথম দফায় ছাড় হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক দাবি করে এবং সেই প্রেক্ষিতে এটি যেমন আমাদের অর্থনীতিতে নতুন একটি মাত্রা যোগ করেছে, ব্যাংক ডিপোজিট বাড়ার ক্ষেত্রেও এটি একটি ভূমিকা রেখেছে এবং পাশাপাশি আপনার রেমিটেন্সে, আপনি জানেন যে গত অর্থ বছরে একটি রেমিটেন্সে বড় ধরনের উল্লম্পন হয়েছে, এরপরে সঞ্চয়পত্রের বিক্রি, সঞ্চয়পত্র যেহেতু ডিজিটালাইজেশনের আওতায় এসেছে এবং আইটি সিস্টেমের ভিত্তিতে এবং সঞ্চয়পত্র কেনার যে লিমিট সেটিও সরকার অনেক কমিয়ে দিয়েছে ব্যক্তি থেকে পরিবার সবকিছুতে এবং সেটার কারণে সঞ্চয়পত্রের প্রবৃদ্ধিতে একটি কিছুটা শৈথিল্য আছে এবং এটি আমাদের ব্যাংকিং খাতে আমানত বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এর সম্প্রসারণ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানতের খরা, এই দুটা বিষয়ও আসলে ব্যাংক খাতে আমানত বৃদ্ধিতে একটি ভূমিকা রেখেছে বলে বাংলাদেশ ব্যাংকের গবেষণায় উঠে এসেছে। তো সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক যেটি বলছে, এই ঘটনাগুলো তো আছে, তার পাশাপাশি আমি বাংলাদেশ ব্যাংক সহ আবার ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি এই গবেষণা নিয়ে, তারা বলছেন যে একটি তো আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে কালো টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কর দেওয়ার মাধ্যমে সাদা করা হয় বা অপ্রদর্শিত অর্থ বোধ করা হয়, প্রদর্শন করা হয় এবং তার বাইরেও আমাদের, আমরা যেটাকে বলে থাকি যে ম্যাট্রেস মানি বা মানুষের ঘরে হাতে থাকা যে বা ঘরে থাকা যে নগদ অর্থ, সেই অর্থের একটি অংশ আসলে ব্যাংক খাতে এসেছে বলেই ব্যাংকাররা বলছেন। তারা বলছেন যে কোভিড কালের আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম, অন্যান্য যে নীতি নির্ধারণী পর্যায়ের কার্যক্রম সেগুলো অনেকটা স্থবিরতা ছিল, সেই বা কিছুটা শৈথিল্যতা ছিল এবং এই প্রেক্ষিতে আসলে মানুষ তাদের ঘরে থাকা অর্থ ব্যাংকিং খাতে এনেছে এবং পাশাপাশি এই এই যে কারণগুলো বাংলাদেশ ব্যাংক ইয়া করেছে, চিহ্নিত করেছে, সেই কারণগুলো আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধুমাত্র অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগটা এই আমাদের প্রবৃদ্ধি ভূমিকা রাখেনি না, সেটা একটা কারণ, একটা কারণ, অন্যতম বড় একটি কারণ। কিন্তু আমাদের এই আমানতের প্রবৃদ্ধি যে এত বেশি হলো, আপনি নিজেও জানেন, আপনি প্রচুর ইনভেস্টমেন্ট ট্রেড নিয়ে রিপোর্ট করেন,
যে আমাদের এই সাম্প্রতিক সময়ে আমরা যে দেখতে পাচ্ছি বিনিয়োগ প্রবাহ, হয়তো বা এই যেমন বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক অতি সাম্প্রতিক যে প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে যে বিদেশি বিনিয়োগ প্রবাহ আসলে যেটা নেতিবাচক হয়ে গিয়েছিল সেটা পজিটিভ হয়েছে কিছুটা, মানে অভিঘাতটা কিছুটা কাটাতে শুরু করেছি আমরা। কিন্তু নতুন বিনিয়োগের ক্ষেত্রে আসলে তেমনটা দেখা যাচ্ছে না। তো এটা তো এক ধরনের বৈপরীত্য, মানে আমানতের এত বিপুল এত বড় প্রবৃদ্ধি কিন্তু কর্মসংস্থান বা বিনিয়োগ সেই আঙ্গিক হচ্ছে না। তো এই পরিস্থিতি থেকে আসলে কিভাবে, এত প্রবৃদ্ধি নিয়েও এই পরিস্থিতি থেকে আসলে কিভাবে বেরিয়ে আসা যাবে, আমরা কি কবে নাগাদ আসতে পারবো? বদরুল, আপনি জানেন যে অর্থনীতিতে মানি সবসময় একটি বহুমুখী গুণিতকের ভূমিকা রাখে, যেটাকে অর্থনীতিবিদরা মানি মাল্টিপ্লিয়ার বলে। তো সেই জায়গা থেকে এই এই মুহূর্তে যদি আমরা যদি বলি যে আমাদের মানি কিরকম আবর্তন হচ্ছে, তাহলে সেটির পরিমাণ বা মাল্টিপ্লিয়ার ইফেক্টের হার হচ্ছে যে 2 থেকে 2.5%, কিন্তু সেটা স্বাভাবিক সময়ে 5% বেশি হওয়ার কথা। তার মানে হচ্ছে আসলে অর্থনীতিতে ব্যাংকিং খাতে অর্থ আছে, আমানত আছে, কিন্তু সেই আমানতের ব্যবহার যথাযথ ব্যবহার হচ্ছে না। পড়ে থাকা ব্যাংকিং খাতে এই অর্থের যথাযথ ব্যবহার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে অর্থনীতিতে আরো নানা ধরনের সংকট আসলে তৈরি হয়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে, সংশ্লিষ্টরা বলছে, তারা চেষ্টা করছে কিন্তু অর্থনীতিতে আসলে এই মুহূর্তে ডিমান্ড করছে না যে তারা নতুন কোনো উদ্যোগ আসবে কিংবা নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টাকা অর্থ পৌঁছানোর মতো কিংবা ঋণ পৌঁছানোর মতো নেটওয়ার্ক আসলে ব্যাংকে বা সক্ষমতা ব্যাংকের নাই। যেমনটি আপনি বলছিলেন যে এই প্রতিবেদনটি আসলে একটি গবেষণা ভিত্তিতে, এবং আমি যতদূর জানি যে ইকোনমিস্ট ইউনিট যেটা বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ইউনিট যেটা তাদের এই গবেষণাটা, তারা কি মনে করছে, তারা আসলে আপনাকে এমনিতে আলোচনার সময় বা এই প্রতিবেদনে কি কোথাও উল্লেখ করেছে যে বিনিয়োগটা বৃদ্ধির জন্য নতুন কোনো প্রণোদনা বা নতুন কোনো প্যাকেজ কি কোনো ভূমিকা রাখতে পারে, বা কোনো নতুন ধরনের কোনো ঘোষণা কি ভূমিকা রাখতে পারে? আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি, তারা তো এই গবেষণাটা করেছে যে ডিপোজিট কেন বেড়েছে, ব্যাংকে আমানত কেন বেড়েছে, সেগুলো চিহ্নিত করার জন্য। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যতটা দ্রুত স্বাভাবিক হবে, অর্থনৈতিক পুনরুদ্ধার যত বেশি দ্রুত সময়ে হবে, করোনা পরিস্থিতি যত বেশি দ্রুত সময়ে মানে বৈশ্বিকভাবে এবং দেশে স্বাভাবিক হয়ে আসবে, তত বেশ দ্রুত আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড চাকা, অর্থনৈতিক চাকা তত বেশি পরিমাণে সচল হবে। আপনি জানেন যে ইতিমধ্যেই বিদেশি বিনিয়োগ, আপনি একটু আগে বললেন যে ইতিবাচক ধারায় এসেছে, এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার বা ভারত কিংবা অন্যান্য দেশের কিছু সংকটকে কেন্দ্র করে আমাদের দেশে কিন্তু অনেক বিদেশি বিনিয়োগ আসার মতো একটি পরিস্থিতি বা আশা জাগানিয়া পরিস্থিতি আমরা দেখছি, এবং সেগুলো যদি কার্যকর হয়, সেগুলো যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অর্থনীতির এই যে যে অতিরিক্ত তারল্যের যে চাপ, সে চাপটি খুব সহসাই কেটে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাঠক দর্শক, আমরা শুনছিলাম আমাদের আমানতের এত বড় প্রবৃদ্ধি সত্ত্বেও বিনিয়োগ পরিস্থিতি আসলে এখনো অতটা আশা জাগা নিয়ে না, তবে আমাদের প্রত্যাশা থাকবে এই যে অলস অর্থ পড়ে আছে, এর যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে অচিরেই এবং দ্রুততার সঙ্গে আমাদের অর্থনৈতিক গতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।